আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক ইমানদার ভাই বোনেরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারকাতালার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি সম্মানিত দর্শক আজকে আমাদের ভিডিওর মধ্যে বিষয়বস্তু হবে মহিলারা ফরজ গোসল কিভাবে করবে সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেজন্য বিষয়টা আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এর মধ্যে কোনো ত্রুটি রাখা চলবে না সেজন্য জন্য আপনাদের কাছে বড় জোরে অনুরোধ করা হচ্ছে আপনারা এই ভিডিওটাকে পরিপূর্ণ না দেখে এড়িয়ে চলে যাবেন না মেহরবানি করে সম্মানিত ভাই বোনেরা আমরা আজকে বলবো মহিলারা ফরজ গোসল কিভাবে করবে তাদের ফরজ গোসল করার সিস্টেমটা বা নিয়মটা বা পদ্ধতিটা রকম হতে হবে সম্মানিত ভাইবোনেরা তার আগে আমরা জানব যে ফরজ গোসল মানুষের এবাদতের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় জিনিস এবং ফরজ গোসল যদি না করে তাহলে কিন্তু কোনো অ্যাবাদতই কবুল হবে না আমরা যখন নামাজ পড়ব তার পূর্বে আমাদেরকে পবিত্রতা অর্জন করে থাকতে হবে পবিত্র যদি আমরা না থাকি অপবিত্র যদি থাকি বা না পাক যদি থাকি তাহলে আমাদের কোনো এবাদত কবুল হবে না আসুন আজকে আমরা জেনে নেব যে পবিত্র কিভাবে হতে হবে ফরজ গোসলটা তার নিয়ম কিভাবে হতে হবে সম্মানিত দর্শক নবী আলাহ সালাতসাল্লাম বলেন আশাতরু নবী আলাহ সালাত সালাম বলে যে পবিত্রতা হলো ইমানের অঙ্গ তো সেই জন্য পবিত্র আমাদেরকে হতে হবে অপবিত্র অবস্থায় কোনো আবাদত কবুল হবে না আর বিশেষ করে নামাজ পড়ার ক্ষেত্রে তার পূর্বে যে পবিত্রতা রয়েছে সেটি একটি পবিত্রতা যে গোসল ফরজ গোসল যদি না করে নামাজ পড়া হয় তাহলে কিন্তু নামাজ আদায় হবে না কবুল তো দূরের কথা সম্মানিত ভাই বোনেরা আমরা এখানে বলবো যে নামাজের বাইরে যে ফরজগুলো রয়েছে নামাজের বাইরে যে আরকানগুলো রয়েছে সেই আরকানের মধ্যে একটি আরকান রয়েছে পবিত্রতা অর্থাৎ শরীর পবিত্র হওয়া তো শরীর যখন পবিত্র হবে তখন আমাদের নামাজ কবুল হবে আর শরীর যদি অপবিত্র থাকে তাহলে কিন্তু আমাদের নামাজ কবুল হবে না নামাজ আদায় হবে না সেই জন্য আমরা সর্বপ্রথমে ফরজ গোসল কীভাবে করবো প্রশ্ন হলো যে মহিলাদের ফরজ গোসল কি আলাদা হবে নাকি মহিলা এবং পুরুষের দুই দুই এই এই দুই জনেরই পুরুষ মহিলার ফরজ গোসল একই হবে সম্মানিত ভাই বোনেরা আমরা বলবো যে আমাদের মহিলা এবং পুরুষের ফরজ গোসলের পদ্ধতি একই কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটুকু আলাদা রয়েছে সম্মানিত উপস্থিতি আমরা এখানে বলবো যে ফরজ গোসল কই কারণে হয় গোসল ফরজ কই কারণে হয় আমরা বলবো যে ফরজ গোসল হয় তিন কারণে গোসল ফরজ হয় অর্থাৎ গোসল করা ফরজ হয়ে যায় তিন কারণে স্বামী স্ত্রী সঙ্গম দুই নম্বরে হলো যে উত্তেজনাবশত বীর্যপাত তিন নম্বরে হলো স্বপ্নদোষ এই তিন কারণে গোসল ফরজ করতে হয় মেয়েরা হায়জা অর্থাৎ মাসিক অবস্থা থেকে ফারিগ হলে মুক্ত হলে ফরজ গোসল করবে আর আর একটি রয়েছে যেটা হলো নিফাস অর্থাৎ বাচ্চা হবার সময় বাচ্চা হবার পরে যে রক্তটা বেরোয় সেই রক্ত থেকে সেই নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য গোসল ফরজ করতে হবে তাহলে আমরা এখানে জানতে পারলাম যে এই এই কারণে ফরজ গোসল হয় ফরজ গোসলের নিয়ম কি আপনি যখন ফরজ গোসল করবেন তখন সর্বপ্রথমে সুন্নত হল দুটো হাতকে ভালোভাবে ধুয়ে নেওয়া হাতকে আমি কীরকমভাবে ধুবো এই যে হাত রয়েছে হাতকে কোনো পাত্রে কোনো পানির পাত্রে সোজা সবজি ডুবাবো না বরং কোনো মগ বা যোগে করে হাতে পানি ঢালবো যোগটাকে রেখে দুটো হাতকে ভালো করে ঘষে তিনবার ধুয়ে নেবো এটা হলো পদ্ধতি এটা ফরজ নয় এটা শূন্য নবী আল্লাহ সাল্লা সালাম এরকম করতেন তারপরে কি করব আমরা যে যে শরীরের মধ্যে যে যে জায়গাতে নাপাকি লেগে রয়েছে সেই সেই জায়গাগুলোতে আগে ডোলে মলে ভালো করে ঘষে ধুয়ে নেওয়া পবিত্র করে নেওয়া কাপড় যদি নাপাক থাকে তো সেটাকে চেঞ্জ করে নেওয়া ভালো অন্য কাপড় পরিধান করে গোসল করা অতি উত্তম সম্মানিত দর্শক সর্বপ্রথমে আমরা পানি ঢালবো প্রথমে ডান দিকে তারপরে বাম দিকে তারপরে আপনার কি করব মাথা দিয়ে এরকমভাবে গোসল ফরস করব আর তারপরে যে মূল বিষয়টা রয়েছে ফরজ গোসলের সেটা হলো তিনটা কুল্লি ভালোভাবে করব যেন গোটা মোটা ভিজে তারপরে নাকের নরম অংশ পর্যন্ত পানি আমাদের এরকম করে টেনে পৌঁছাবো আর ঝেড়ে পরিষ্কার করব নাককে এবং শরীর গোটা শরীরকে সমস্ত শরীরকে এমনভাবে ধৌত করব যেন চুল পরিমাণ শুকনো না রয়ে যায় সম্মানিত ভাই বোনেরা আমরা মহিলাদের ক্ষেত্রে এখানে বলবো যে তেনারা অধিকাংশ অলঙ্কার পরে থাকেন তাই অলঙ্কার যে জায়গাতে পরে থাকে সেই জায়গাটা অনেকেই ভিজাতে বলে যায় বা জানে না এটা জিনিসটা সেজন্য শরীরের মধ্যে প্রশম পরিমাণ যেন শুকনো না থাকে তার কারণে এটা বলা হয়েছে তারা যদি নাকের দোল বা কানের অলঙ্কার বা চুড়ি বা আংটি ইত্যাদি ইত্যাদি পরে থাকে তো সেই এই এই জায়গাগুলোকে ভালোভাবে ডলে নেব এবং পেঁচিয়ে নেব ঘুরিয়ে নেব তাহলে কী হবে সেই সেই জায়গাতে আপনার জিগে পানি পৌঁছে দে পানি পৌঁছে যাবে তো এরকমভাবে আমরা পবিত্র হব নচেত এমন আমার ভাই বোনেরা বহু সংখ্যকে এরকম আছে যেনারা ফরজ গোসল কিভাবে করতে হয় জানেন না আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফরজ গোসল করে নেব কেননা ফরজ নাপাকি অবস্থায় অপবিত্র অবস্থায় যতক্ষণ আপনি জমিনের উপরে চলাফেরা করবেন আল্লাহর জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে হে মাবুদ আমার বুকের উপরে নাপাক হয়ে কীরকম ঘোরাফেরা করছে তো এটা একটা অশোভনীয় কাজ এটা সভ্য সমাজের সভ্য মানুষ সভ্য মানুষ ভদ্র মানুষেরা এরকম করে না সেজন্য আমরা যত তাড়াতাড়ি পারব নাপাকি থেকে পাকি অর্জন করাতে আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ আশা করব আপনি উত্তর এবং প্রশ্ন এবং উত্তর সবই ভালোভাবে বুঝতে পেরেছেন এবার আপনার কাছে একটি অনুরোধ রইল বিশেষভাবে যে যতগুলো কথা ভিডিওর মধ্যে বলা হলো আমরাও আমল করব এবং অন্যদেরকে আমল করার জন্য তাদের কাছে বেশি বেশি করে ভিডিওসগুলো কি করব শেয়ার করব। এবং একটি অনুরোধ রইল আপনাদের কাছে যে ভিডিওতে অর্থাৎ চ্যানেলে যদি আপনি আমাদের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনি যদি ফেসবুক পেজের মধ্যে রয়েছেন তাহলে অনুগ্রহ করে আমাদের এই পেজটা ফলো করে আমাদের সাথে থাকুন ইনশা আল্লাহ তালা পরবর্তীতে রোজ অর্থাৎ কন্টিনিউ আপনি ভালো তথ্য বিষয়ক জিনিস আপনি আপনার আমার ভিডিওতে আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজের মধ্যে পাবেন সেজন্য আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই পেজকে ফলো করে আমাদের সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম ورحمه الله